নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আজ আমার ট্যালি প্লাস জিএসটি এক্সপার্ট ক্লাসের 32 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমি দেখাবো হাউ টু ইম্পোর্ট প্রোডাক্টস এনি কান্ট্রি। আপনি যে কোনো কান্ট্রি থেকে কিভাবে প্রোডাক্টস ইম্পোর্ট করবেন সেটা ট্যালিতে এন্ট্রি করে রাখবেন। মানে আপনি যখন কোনো দেশ থেকে প্রোডাক্টস ইম্পোর্ট করছেন, মানে কিনছেন, কেনাকে কোনো দেশ থেকে কোনো জিনিসপত্র কেনাকে আমরা ইম্পোর্ট বলে থাকি, সেই ইম্পোর্ট করা জিনিসটা কিভাবে আপনারা ট্যালিতে এন্ট্রি করবেন সেটাই আজকের আমাদের বিষয়। বন্ধুরা, যারা এই জিনিসটা জানেন না কিভাবে ইম্পোর্ট করা জিনিসটা ট্যালিতে এন্ট্রি করতে হয়, তারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা জানেন তারা আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেইগুলো দেখতে থাকুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বন্ধুরা, এখানে কোনো জিনিস ইম্পোর্ট করার সময় আমাদের কিছু ট্যাক্স, বাড়তি ট্যাক্স পড়ে, সেই ট্যাক্সগুলো কিভাবে ক্যালকুলেট করব সেই সম্বন্ধে জানাবো, এবং তার সঙ্গে জিএসটি রেট ফেলাটাও আপনাদের দেখাবো ইম্পোর্ট করা জিনিসে। আমি এখানে উদাহরণ সঙ্গে দেখাচ্ছি। দেখুন, আমি জাপান থেকে আমি 10টি কম্পিউটার কিনছি, 10 পিস কম্পিউটার, 10,000 টাকা করে দাম। কোন কান্ট্রি থেকে কিনছি? জাপান থেকে। আসছে কোথায়? ইন্ডিয়ায়। আমি ইন্ডিয়ার জাপান থেকে কম্পিউটার 10 পিস ইম্পোর্ট করছি। বন্ধুরা, এখানে জেনে রাখবেন, কোনো দেশ থেকে নিজের দেশে যখন ইন্ডিয়ায় আমরা কিছু ইম্পোর্ট করব, তখন ইন্ডিয়া সরকার একটি ট্যাক্স নেবে, তার নাম হচ্ছে এন্ট্রি ট্যাক্স বা এক্সারসাইজ ডিউটি ট্যাক্স। এই ট্যাক্সটা কখন নেবে? আমাদের দেশে প্রোডাক্টসটা নিয়ে আসব, তখন এই দেশ সরকার, ইন্ডিয়া সরকার, একটি আলাদা ট্যাক্স নেবে যার নাম এন্ট্রি ট্যাক্স। এই ট্যাক্সটা একটা পার্সেন্টেজ হিসেবে নেয়। আমি মেনে চলছি এখানে 10%, এবং এটাও তো জানেন 1 জুলাই থেকে 18% ইলেকট্রনিক্সের ওপর জিএসটি এসেছে, তো সেই জিএসটিটাও ক্যালকুলেট হবে এর সঙ্গে। কিভাবে হবে? ধরুন 10 পিস কম্পিউটারের দাম 10,000 টাকা, 10,000 টাকা করে, তাহলে টোটাল মোট হচ্ছে 1,00,000 টাকা। কত হচ্ছে? 1,00,000 টাকা প্লাস 10% ডিউটি ট্যাক্স, এন্ট্রি ট্যাক্স 10% এন্ট্রি ট্যাক্স, 10% এন্ট্রি ট্যাক্স কত বন্ধুরা? 10,000 টাকা। আপনারা ক্যালকুলেট করেও দেখে নিতে পারেন, আমি ক্যালকুলেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 10 পিস কম্পিউটার দাম 1,00,000 টাকা, এটা তো আপনারা জানেন। এবার ইনটু দেব, দিয়ে আমার 10%, এরপর পার্সেন্টেজ দেব, সঙ্গে সঙ্গে 10,000 টাকা বেরিয়ে আসলো। দেখুন, তাহলে মোট দাম হচ্ছে 1,10,000 টাকা। দেখুন বন্ধুরা, এখানে 1,10,000 টাকা হয়েছে, কারণ 10,000 টাকা, 10 পিস কম্পিউটার, 10,000 টাকা করে দাম, 1,00,000 টাকা, তার সাথে 10% এন্ট্রি ট্যাক্স পড়ছে। ইন্ডিয়া সরকার যেটা নেবে সেটা হচ্ছে 10% হলে 1,00,000 টাকার ওপরে 10,000 টাকা। টোটাল আমার প্রোডাক্টসের দাম আসছে 1,10,000 টাকা। এর উপরে এবার জিএসটি পড়বে, জিএসটিটা পড়বে মোট অ্যামাউন্টের ওপরে জিএসটিটা পড়বে, সেটা হচ্ছে টোটাল আইটেম রেট এবং উইথ এন্ট্রি ট্যাক্স যা টোটাল হবে সেই টোটালের ওপর 18% জিএসটি পড়বে। আমার টোটাল ভ্যালু কত? 1,10,000। এই 1,10,000 টাকার উপরে আমার জিএসটি পড়বে 18%। চলুন ক্যালকুলেট করে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। 1,10,000 আছে এখানে, ইনটু 18%, আপনার একটা পার্সেন্টেজ দেবেন। বন্ধুরা, এখানে আমার ট্যাক্স রেট পড়ছে, দেখুন, 19,800 টাকা, 19,800 টাকা জিএসটি রেট পড়ছে, 19,800 টাকা। বন্ধুরা, এইভাবে ক্যালকুলেশন করে নিলাম। চলুন এবার দেখে নিই আমরা ট্যালিতে কিভাবে এন্ট্রি করব। আরও একবার আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি, 10 পিস কম্পিউটারের দাম 1,00,000 টাকা,
এবং 10% ডিউটি অ্যান্ড ট্যাক্স বা এন্টি ট্যাক্স পড়ছে, এত টাকা টোটাল হচ্ছে 1,10,000। এবার এই 1,00,000 মোট টাকার উপর, 1,10,000 টাকার উপরে 18% জিএসটি পড়ে 19,800 টাকা। চলুন ট্যালি সফটওয়্যারে প্রবেশ করলাম। প্রবেশ করার পর অ্যাকাউন্টিং ভাউচারে আমরা প্রবেশ করব পারচেস করার জন্য। বন্ধুরা, এখানে আমি কোনো লেজার তৈরি করিনি, আপনারা লেজার তৈরি করে নিতে পারেন। আমি এখানে অনলাইন কাজ করব, অল্টা সি করে করে আমি এখানে লেজার বানিয়ে নেব অ্যাকাউন্টিং ভাউচার, যার হটকে ভি প্রেস করব। ভি প্রেস করার পর আপনারা পারচেসে ক্লিক করবেন, যে F9। পারচেসে ক্লিক করার পর এখানে আপনারা ডেট দেবেন, আজকের ডেট হচ্ছে 2 এপ্রিল। দেওয়ার পর এখানে সাপ্লাই ইনভয়েস একটি নাম্বার দিলাম 011, ডেট আসলো। এখানে পার্টি নেম তৈরি করব। লেজার তৈরি করার জন্য আপনারা জানেন নিশ্চয়ই, আমার আগের ভিডিওগুলি দেখে নেবেন যদি না জেনে থাকেন। অল্টার সি করলে আমরা লেজার তৈরি করতে পারবো। এখানে আমি একটি পার্টির নাম লিখছি ABC ইম্পোর্ট, একটি নাম দিলাম, এর আন্ডার হবে সান্ডি ক্রেডিটর্স, কারণ এর কাছ থেকে মালপত্রটা আমরা কিনছি। এন্টার করলাম। এন্টার করার পর এখানে অ্যাড্রেস দিতে পারেন, এটাই এখানে কান্ট্রিটা চুজ করবেন, আপনি যে কান্ট্রি থেকে জিনিসটা কিনছেন। তাহলে স্পেস দেবেন কিবোর্ড থেকে, দেওয়ার পরে আমি এখানে লিখবো জাপান। দেখুন জাপান আছে, জাপান সিলেক্ট করলাম, করার পর এন্টার করবেন, এন্টার করবেন, অ্যাকসেপ্ট করে নেবেন। এখানে জাপানের জিএসটি নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে জাপানে জিএসটি নাম্বার নেই। আমি ইম্পোর্ট করছি, এন্টার করে অ্যাকসেপ্ট করে নিলাম, এখানে যা আছে এন্টার করে অ্যাকসেপ্ট করলাম। তারপর এখানে আপনাদের যদি পারচেস অ্যাকাউন্ট না থাকে, পারচেস অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। এখানে তারপর দেখুন ট্যাক্স ক্লাসিফিকেশন ডিটেলস। বন্ধুরা, এই অপশানটা যদি না এসে থাকে, কনফিগারে গিয়ে আপনারা এই অপশানটা নিয়ে আসতে পারেন। আপনাদের আমি দেখিয়েছি, কনফিগারে আসার পর এখানে দেখুন অ্যালাউ মডিফিকেশন অন ট্যাক্স, এটা ইয়েস করা আছে বলে আমার আসছে। যদি আপনাদের নো করা থাকে তাহলে এই অপশানটা আসবে না, সেক্ষেত্রে ওটাকে ইয়েস করে নেবেন। এখানে স্পেস দেবেন কিবোর্ড থেকে, স্পেস দেওয়ার পর ইম্পোর্ট ট্যাক্সেবল অপশানটা চুজ করবেন, কারণ আমি এখানে জিনিসটা অন্য দেশ থেকে পারচেস করছি, তাই ইম্পোর্টস ট্যাক্সেবল হবে। এখানে নেচার অফ ট্রানজ্যাকশান এন্টার করলাম। এন্টার করার পর এখানে আমার কোনো প্রোডাক্টস তৈরি করা নেই, আমি কম্পিউটার নামে প্রোডাক্টসটা তৈরি করে নেব। অল্টার সি প্রেস করলাম প্রোডাক্ট তৈরি করার জন্য, কম্পিউটার এন্টার করব। এন্টার করে এখানে পিস দেব, পিস দেওয়ার পরে অল্টারনেট ইউনিটস কিছু দেবো না, এখানে স্ট্যান্ডার্ড রেটসটা ফেলবো। কেনার সময় কী রেট দেবো আর বিক্রি করার সময় কী রেট দেবো, সেই রেটটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে কেনার সময় রেট, আর স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস এখানে বিক্রি করার সময় রেট দেওয়া হয়। এটা আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। তো এখানে ডেট দিয়ে দেবো কবে থেকে অ্যাপ্লিকেবল হবে, 2018। দাম হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকা পার পিস। বিক্রি করব কোন ডেট থেকে সে ডেটটা দিয়ে দিই, বিক্রি করব 12,000 টাকায়। এন্টার করলাম, এটা করে অ্যাকসেপ্ট করে নিলাম। জিএসটি অ্যাপ্লিকেবল থাকবে, এখানে ইয়েস করবেন জিএসটি রেট ফেলার জন্য। বন্ধুরা, এখানে আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ ভিডিওটা না হলে বড় হবে। আমি অন্য একটি ভিডিওতে, পুরনো ভিডিওতে আপনাদের দেখিয়েছি কীভাবে জিএসটি ডিটেলস ফেলতে হয়। এখানে ট্যাক্সেবল নেবেন, ট্যাক্সেবল নেওয়ার পরে এখানে জিএসটি রেট কত আছে, 18%। বন্ধুরা, এখানে 18% বসিয়ে দেবে আপনারা, 18% করলাম, এন্টার করে অ্যাকসেপ্ট করে নিলাম। এখানে গুডস হবে, এন্টার করলাম। এন্টার করার পর আমার এখানে গোডাউন চালু আছে বলে বা অন করা আছে বলে গোডাউন দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে গোডাউন অন করা না থাকলে গোডাউনটা দেখাবে না। আমি অন্য একটি ভিডিওতে আপনাদের গোডাউন দেখিয়েছি, পুরনো ভিডিওটা দেখে নেবেন যদি না জেনে থাকেন। আমি ধরুন মেন লোকেশানে আমি রাখবো কম্পিউটারটা। কোয়ান্টিটি কত পিস রাখবো, 10 পিস। এন্টার করলাম, টোটাল দাম হচ্ছে কত, 1,00,000 টাকা। এন্টার করলাম, এন্টার করে অ্যাকসেপ্ট করলাম। এখানে দেখুন টোটাল দাম কত, 1,00,000 টাকা। এবার 10,000 টাকা ডিউটি অ্যান্ড ট্যাক্সেস পড়ছে, 10%, কত পার্সেন্ট, 10% ডিউটি অ্যান্ড ট্যাক্সেস। টোটাল ভ্যালু হচ্ছে 1,10,000 টাকা। ট্যালিতে গেলাম, এবার এন্টার করলাম। এন্টার করে এখানে দেখুন
ট্যাক্স ক্লাসিফিকেশন ডিটেলস, যে ডিউটি অ্যান্ড ট্যাক্সেস পড়ছে বা এন্টি ট্যাক্সটা পড়ছে এই দেশে আনার জন্য টোটাল ভ্যালুটা বসাতে হবে। এখানে 1,00,000 টাকার প্রোডাক্টসের দাম আর টোটাল ট্যাক্স সমেত কত, আর একবার একটু দেখে নিই, 1,10,000। এই 1,10,000টা ওখানে বসিয়ে দিতে হবে। দেখুন 1,10,000 টাকা বসিয়ে দিলাম, এন্টার করব, এন্টার করে অ্যাকসেপ্ট করে নেব। বন্ধুরা এখানে আমরা জিএসটি ফেলবো না, কারণ যে জাপান আমাকে প্রোডাক্টটা দিচ্ছে তারা তো জিএসটি ফেলতে পারবে না, কারণ তাদের দেশে জিএসটি নেই। সেহেতু আমার এখানে রিভার্স চার্জ পাবো, কিন্তু সরকারকে জিএসটি আমাকে পেমেন্ট করতে হবে, কিন্তু সে টাকাটা আবার আমি রিটার্ন পাবো। সেক্ষেত্রে আপনারা যদি দেখতে চান কীভাবে এখানে জিএসটি পড়ছে, কারণ এখানে দেখুন আমি জিএসটি ফেলছি না, না ফেলার কারণেও আপনার এখানে অটোমেটিক জিএসটি পড়বে। দেখুন ট্যাক্স অ্যানালাইসিস লেখা আছে, এখানে একটা দাঁড়িয়ে আছে অল্টার এ পেস করুন, বা এখানে ক্লিক করতে পারেন। দেখুন এখানে দেখাচ্ছে 19,800 টাকা, 19,800 টাকা দেখাচ্ছে, আর 1,10,000 টাকা টোটাল ভ্যালু দেখাচ্ছে এন্টি ট্যাক্স নিয়ে। এখানে ফুল ডিটেলস দেখার জন্য কিবোর্ড থেকে অল্টার F1 প্রেস করবেন বা এই অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে ইম্পোর্ট ট্যাক্সেবল, টোটাল ভ্যালু হচ্ছে কত, 1,10,000 টাকা। পারচেস ভ্যালু কত টাকা, 1,00,000 টাকা। দেখুন 1,00,000 টাকা দেখাচ্ছে টোটাল এন্টি ট্যাক্স নিয়ে এত টাকা, আর টোটাল এই টাকা অ্যামাউন্টের ওপর কত পার্সেন্ট, 18% জিএসটি পড়ার পরে 19,800 টাকা হচ্ছে। দেখুন বন্ধুরা আমাদের এখানে ক্যালকুলেশন মিলে কি 19,800 টাকা, 19,800 টাকা আমার জিএসটি পড়ছে অটোমেটিক। এখানে দেখুন জিএসটি পড়ে যাচ্ছে 18% জিএসটি, 19,800 টাকা। ব্যাকে আসলাম, কিন্তু দেখুন এখানে আমি কোনো আইজিএসটি ফেললাম না, কারণ পড়বে না, কারণ জাপান জিএসটি ফেলতে পারবে না। কিন্তু আমি এই দেশে নিয়ে আসার পর এই দেশের সরকারকে আমাকে জিএসটি ট্যাক্সটা দিতে হবে, কিন্তু বিক্রি করার সময় আমি ট্যাক্সটা পেয়ে যাব। সেটা আমি আপনাদের অন্য ভিডিওতে, পুরো ভিডিওতে দেখিয়েছি, আপনারা আশা করছি জানেন, আর যারা জানেন না আমার পুরনো ভিডিও Part 1 থেকে দেখতে থাকুন, আপনারাও জেনে যাবেন এবং ট্যালি এক্সপার্ট হবেন। এবার বন্ধুরা এখানে প্রোভাইড জিএসটি বা ই ওয়ে বিল ডিটেলস, এটাকে ইয়েস করতে পারেন। ইয়েস করে এখানে আপনারা ডিটেলস ফিল আপ করতে পারেন। দেখুন বিল অফ এন্টি নাম্বার, এখানে এন্টি ট্যাক্সটা পড়ছে বা বিলটা আসছে সেই বিলের নাম্বারটা এখানে দেবেন, আমি দিলাম এই নাম্বারটা। ডেট কোন দিনে, কোন দিনে আসছে, ধরুন 2 এপ্রিল, এন্টার করলাম। এখানে পোর্ট নাম্বার, বন্ধুরা জানেন আমি যখন জাপান থেকে জিনিসটা কিনে নিয়ে আসব তখন নিশ্চয়ই হয় উড়োজাহাজে আসবে বা না হলে জাহাজে আসবে, তো এখানে একটা পোর্ট নাম্বার হয়, 8 নাম্বার একটা পোর্ট নাম্বার হয়, এই পোর্ট নাম্বারটা বসাতে হয় এখানে। পোর্ট নাম্বার মানে যখন আমরা যখন ইম্পোর্ট হয় বা এক্সপোর্ট হয় তখন যাওয়ার প্রোডাক্টটা যাওয়ার জন্য যে গাড়িতে যাবে, মানে জাহাজে বা উড়োজাহাজে যাবে, তার একটা নাম্বার দেওয়া হয়, সেই নাম্বারটাই হচ্ছে পোর্ট নাম্বার। এখানে আপনি বসিয়ে দিতে পারেন, বসিয়ে দিয়ে এন্টি করবেন। এখানে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার আমি ওখানে দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম, সেটা এসেছে, এখানে এন্টার করবেন। এন্টার করার পর ট্রান্সপোর্টার ডিটেলস, যে গাড়ি করে বা জাহাজে করে আসছে তার ডিটেলসটা এখানে দিতে পারেন, আর এখানে ডিস্টেন্স কত কিলোমিটার এখান থেকে, যেখান থেকে জিনিসটা আসছে তার দূরত্ব কিলোমিটার কতটা সেটা দিতে পারেন, দেয়া নাও দিতে পারেন। এখানে ট্রান্সপোর্টার নেম নন যদি দিতে চান দিতে পারেন, নাহলে নিউ করে এন্টার করবেন। এখানে আপনি ট্রান্সপোর্টার নামটা দিতে পারেন, কোন ট্রান্সপোর্টার থেকে আপনার প্রোডাকশন নিয়ে আসছে, কোন গাড়ির ট্রান্সপোর্টার নিশ্চয়ই জানেন, যদি না জেনে থাকে আমি অন্য একটি ভিডিওতে আপনাদের জানাবো, নান করে দিলাম। এখানে ভেহিকেল নাম্বার, গাড়ির যে নাম্বার, আপনার যে গাড়িতে করে আসছে জাহাজ হোক উড়োজাহাজ, তার নাম্বার আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে। এইগুলো ওয়ে বিল, এয়ার ওয়ে বিল ওয়ে নাম্বার দিতে পারেন, ডেট দিতে পারেন, ট্রান্সপোর্টার আইডি দিতে পারেন, এন্টার করে করে অ্যাকসেপ্ট করে নেবেন, এন্টার করে অ্যাকসেপ্ট করে নেবেন।
এইভাবে বন্ধুরা কোনো জিনিসপত্র আপনারা ইম্পোর্ট করার পর ট্যালি সফটওয়্যারে এন্ট্রি করে রাখতে পারেন। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আজকের মতো আসি, নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।